উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নেত্রকোনার হাওড় অঞ্চল খালিয়াজুড়িতে সভা মঞ্চ ভাঙচুর করেছে পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থকরা। এই সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার দিনব্যাপী সম্মেলন শেষে অজিত বরণ সরকারকে সভাপতি ও সাদেকুর রহমানকে সম্পাদক করে নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। এর কিছুক্ষণ পর আবুল কালাম আজাদ ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইসাকের সমর্থকরা সম্মেলন স্থলে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে। এ সময় নবনির্বাচিত সম্পাদকের উপর হামলা চালায় বিক্ষুব্ধরা।